স্বাগতম হেলথ টিউব 24 চ্যানেলের পক্ষ থেকে 14 জুলাই রোজ শনিবার 2018 শুরু হতে যাচ্ছে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। উক্ত ক্যাম্পেইনে আপনার নিকটস্থ যে কোনো ক্যাম্পেইন কেন্দ্রে গিয়ে 6 মাস থেকে 11 মাস বয়সী শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ান। অন্যদিকে 12 থেকে 59 মাস বয়সী শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ান। মনে রাখবেন, ভিটামিন এ অপুষ্টিজনিত অন্ধত্ব থেকে শিশুদের রক্ষা করে থাকে, শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ডায়রিয়ার ব্যাপ্তিকাল ও জটিলতা কমিয়ে থাকে এবং শিশু মৃত্যুর ঝুঁকি কমায়। বাংলাদেশে ভিটামিন এ এর অভাবজনিত সমস্যা প্রতিরোধে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে জাতীয় পুষ্টি সেবা জনস্বাস্থ্য ও পুষ্টি প্রতিষ্ঠান বছরে 2 বার জাতীয় ভিটামিন এ ক্যাপসুলের ক্যাম্পেইন করে থাকে। মনে রাখবেন, ভিটামিন এ শিশু মৃত্যুর ঝুঁকি কমিয়ে থাকে। তাছাড়া শিশুর বয়স 6 মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি পরিমাণ মতো ঘরে তৈরি সুষম খাবার প্রদান করুন। ভিটামিন এ কেমন শিশু মৃত্যুর ঝুঁকি কমায়।